তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এলাম তোমাদের কাছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা বুঝতেই পেরেছো থাম্বনেলের টাইটেল দেখে আজকে আমি কি রান্না করতে চলেছি। তো হ্যাঁ ঠিকই, আমি আজকে গলদা চিংড়ির মালাইকারি করতে চলেছি। তো চলো তোমরাও রেসিপিটা দেখে নাও। আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এরপর শিলেতে নিয়ে নিয়েছি 8-9টা মতো রসুন আর আদা। এ দেখো, এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। আর তোমাদের কেমন লাগে গলদা চিংড়ি মাছের মালাইকারি আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না, যে গলদা চিংড়ি মাছ তোমাদের কেমন লাগে। সেটা গলদা চিংড়ির মালাইকারি হোক আর ঝালই হোক কিংবা যে কোনো কিছুই রেসিপি হোক না, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো চলো, মাছগুলো সব দেয়া হয়ে গেছে, এরপর মাছগুলোকে হালকা ভেজে নিতে হবে। গলদা চিংড়ি মাছ জানো তো বেশি ভাজতে নেই, হালকা করে এপিট ওপিট খালি ভেজে নিতে হয়, আর যখন ভাজবে তখন হালকা আঁচে ভেজে নেবে। আর বেশি ভাজলে যেন শক্ত হয়ে যায় মাছটা, তাই গলদা চিংড়ি মাছ অল্প ভাজতে হয়। দেখো মা এখানে কাঁচা লঙ্কা আদা রসুন নিয়ে নিয়েছে। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী নেবে, এবং এখানে 1.5খানা পেঁয়াজ নিয়ে নিয়েছে। যদি তোমাদের কাছে ছোট পেঁয়াজ থাকে তো 2টো পেঁয়াজ নিয়ে নেবে। আদাও নিয়ে নিয়েছে বেশ খানিকটা, তোমরা দেখে বুঝতেই পারছো। রসুন একটা, মোটামুটি একটা রসুন নিয়েছে মালাইকারির জন্য। তো এরপর শিলে বেটে নিচ্ছে। আর শিলে বাটা রান্নার টেস্টই আলাদা, সেটা তোমরা সবাই জানো যে শিলে বাটা রান্নার একটা আলাদা টেস্টই হয় খেতে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো মাছগুলোকে এরপর তুলে নেবে, বাটাটা মোটামুটি হয়ে এসছে, এরপর তুলে নেবে। মাছটাকে মোটা 3-4 মিনিট মতো ভেজেছে। তো এরপর মাছগুলোকে তুলে নিচ্ছে, দেখো মাছটাকে তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে এই যে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সব মশলাগুলোকে দিয়ে নেবে। তো দেখো এই তেলের মধ্যেই দিল। যদি তোমাদের তেল বেশি না থাকে তো আবার একটু তেল দিয়ে তারপর দিতে পারো। আমার একটু তেলটা বেশি ছিল মাছটা ভাজার সময়, সেই জন্য এই তেলের মধ্যেই এই মশলাটা দিয়ে দিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। তো মশলাটাকে ভেজে নিতে হবে ভালো করে। এরপর এতে হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এখানে আমাদের 1 চা চামচ হলুদ দিয়ে দিয়েছে। হলুদ দেওয়ার পরে এতে সামান্য মতো নুন দিয়ে দিতে হবে, একটু চিনি দিয়ে দিতে হবে। চিনি দিলে, যদি কষানোর সময় চিনি দাও তবে কালারটাও ভালো আসে আর টেস্টটাও খুব সুন্দর আসে। এরপর ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর এতে একটা টমেটো আর নারকলের যে পেস্টটা করে রেখেছিল এটা মিক্সিতে করা ছিল, তো এইটা দিয়ে দিল। তোমরা যদি মনে করো নারকলটা দেবে না, নারকলের দুধটা দিয়েও এই রেসিপিটা করতে পারো। নারকলটা বেটে দুধটা বার করে নেবে, ঠিক আছে? দিয়ে আবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তোমরা যদি একটু বেশি গ্রেভি রাখতে চাও একটু বেশি জল দেবে, আর একটু কম গ্রেভি রাখতে চাইলে একটু কম জল দেবে। আমরা একটু বেশি গ্রেভি রেখে দেবো কারণ এটা দিয়ে তো ভাতটা খেতে হবে।
তো দেখতে থাকো ভিডিওটা। দেখো গ্রেভিটা ফুটে গেছে, এরপর এতে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট পর এই মাছটাকে দিতে হবে, মানে 3-4 মিনিট বলতে গ্রেভিটা যখন ফুটে উঠবে টকবক করে তখন এই মাছটাকে দিতে হবে। মাছটাকে দেওয়ার পর মোটামুটি খানিকক্ষণ রাখতে হবে, একটু মাছটাকে সেদ্ধ হতে দিতে হবে 10 মিনিট কি 15 মিনিট মতো। নাবানোর আগে নুন ঝাল মিষ্টি সব কিছু চেক করে নেবে তোমরা। দেখো গ্রেভিটা আমাদের হয়ে এসছে প্রায় কষা কষা। এই গ্রেভি দিয়ে এক থালা ভাত খাওয়া তো কোনো প্রশ্নই উঠছে না। তো গ্রেভিটা আমাদের হয়ে গেছে, এরপর আমি নামিয়ে সার্ভ করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সার্ভ করে নেবে। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।